হ্যালো মাই ডি স্টুডেন্টস এজুকেশন ট্রাফ ইউট্যুব চ্যানেল তোমাকে স্বাগত আমি আলোচনা করু যে ষষ্ঠ শ্রেণী উত্থান কার্যক্রম এবং শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম এল আর্পি যেটা কি আমার পিলা মানুষ যে অভ্যাস পুস্তিকা বিদ্যালয় স্তরে বর্তমান আমার কাম করৌত্রিশটি কার্যফর্দ আমি কমপ্লিট করে সারে এবং ইয়ে হচ্ছে শেষ কার্যফর্দ এবং কার্যফর্দ পঁয়ত্রিশ মোস্ট ইম্পর্ট্যাট ফর ইউ এবং ইয়ে তোমার আকলন ফর্দ রয়েছে যে তুমি যে কার্যফর্দ পরে।

প্রথম প্রশ্ন চিত্র দেখি সারণী পূরণ কর দেখ এই যে কে সুন্দর সুন্দর সব চিত্র দিয়ে যায় তোমাকে তখন এটি গোটে চিত্র অধ এটা কো চিত্র ভেবে দেখা যুডু গোটি সমস্ত পরিচিত আছ না তে লুডু গোটি ভাগা হয়েছি তো এই চিত্রর নাম আপনি কোম কোবা যে সমঘন বলে আমি কে লুডু গোটি আমি লেখা না ইয়ে চিত্র

ଛଅ ତେଣୁ ଗୋଟିଏ ସମଘନର ଧାର ସଂଖ୍ୟା ସବୁବେଳେ ମନେ ରଖ ବାର ଶୀର୍ଷ ସଂଖ୍ୟା ଆଠ ଏବଂ ପୃଷ୍ଠ ସଂଖ୍ୟା ହେଉଛି ଛଅ ବର୍ତ୍ତମାନ ଏଇ ଚିତ୍ରକୁ ଦେଖ ଯେ ଏଇ ଯେଉଁ ଚିତ୍ରଟି ଦେଖୁଛ ଏଇଟା କାହାର ଚିତ୍ର ଯେ ଇଏ ହେଉଛି ଗୋଟିଏ ଆୟତ ଘନ ତେଣୁ ଏଇ ଚିତ୍ରର ନାମ ଆମେ ଲେଖିବା କ'ଣ ଯେ ଆୟତ ଘନ আয়ত ঘন তো এই আয়ত ঘন ইার ধার সংখ্যা কেত তো ইয়ার ধার সংখ্যা তো সমঘন রা হব আয়ত ঘন রাখ তা চিত্রটি ভালোভাবে ক্লিয়র হয়ে এবং এই হল আয়ত্ত ঘন ইার ধার সংখ্যা কে যে ধার সংখ্যা ইয়ার মধ্যে হব বার তুমি গণি গণিপার গোটে ইটা তুমি গণি গণিপার যে তার ধার কতটি রয়েছে শীর্ষ সংখ্যা কে ইয়ার মধ্যে শীর্ষ রহব আঠ এবং তার পৃষ্ঠ সংখ্যা মধ্যে ছ গোটে ইটা নেই তুমি ইটা তো তোমার পাখে থাক এবং ইটা কু তুমি মধ্যে নিজে গণি পাব তো ইয়ে দেখু এই যে চিত্রটি অনেক কে দেখু যে ইয়ে হচ্ছে গোটি পিরামিড রামিড ইয়ে হচ্ছে গোটি পিামিড আমি লেখা পিামিড তো ইার ধার সংখ্যা কে যে ইার ধার সংখ্যা আমি গণবা যে তলে আমার কেতু নাই চারিটি অত আট তো ইার ধার সংখ্যা হচ্ছে কে আঠ শীর্ষ সংখ্যা ইয়ার তলে তো চারিটি এবং উপরে রাখা গুটি ইয়ে পাঁচটি পৃষ্ঠ সংখ্যা হলো কে এপরে সাইড্র সব রাখা আমার চারিটি এবং তলে পৃষ্ঠ হলো পাঁচ তেমনি আমি লিখা পাঁচ বর্তমান এই চিত্রটি দেখ এবং এই চিত্রটি হচ্ছে গোটি প্রিজিম ইয়ে হল গোটে ধার সংখ্যা কেতে দেখে এক দুই তিন এপটি মধ্যে তিন তিন ছাত ন तेन यार धार संख्या होते ना न शीर्ष संख्या के एक दुई तीन चार पच छो यार शीर्ष संख्या रत ना छ पृष्ठ संख्या एक दुई तीन चार पाँच तेर पृष्ठ संख्या पाँच तुम प्रिजिम को नहीं तुम्हें गणई पार बर्तमान देखा जे परवर्त चित्र य चित्र तुम देखिपारे गोटे बल भाई होगा गोलक आपको कौन कहवा गोलक ইার ধার সংখ্যা তেমন এর ধার কিছু না তখন ধার সংখ্যা হলো শূন্য শীর্ষ না তখন শীর্ষ সংখ্যা হল শূন্য পৃষ্ঠ হো গোটি পৃষ্ঠ গোটিয়ে পৃষ্ঠ সে তার রয়েছে বর্তমানে এই চিত্র এই চিত্রকে দেখ যে এই চিত্র নাম কিত্র নাম হল কোন্ কোন্ আমি কথা ইার ধার কতোটি অ তলে যোড়া আছে গোটিয়ে ধার অনেক

শীর্ষ সংখ্যা কে যে সিলিণর কোশি শীর্ষ নথ তেমন শীর্ষ সংখ্যা হচ্ছে জিরো পৃষ্ঠসংখ্যা হচ্ছে কে যে দুইটা সমতল পৃষ্ঠ এবং আছে বক্রপৃষ্ঠ তখন পৃষ্ঠ সংখ্যা কহলে আমি তিন বলে বুঝবা বর্তমানে দেখ প্রিজিম ইয়ে প্রিজিম তাহলে প্রিজিম তো আগুরে কেজে যে প্রিজিম্র ধার সংখ্যা কেত আসবে এক দুই তিন চার পাঁচ ছাত আট নারা আমার রহব শীর্ষ সংখ্যা রহব ছ পৃষ্ঠ সংখ্যা রহব যে পৃষ্ঠ সংখ্যা রহবো পাঁচ তো ইয়ে অলরেডি আলোচনা করে সারি চ তাহলে যা পরবর্তী প্রশ্ন দেখ নম্বর দুই বস্তুর আকৃতি সহিত উপযুক্ত ঘনবস্তুর আকৃতি কোড় দেখ এটা বস্তুর আকৃতি দিয়ে যাই বিভিন্ন বস্তু এবং সেই ঘনবস্তুর আকৃতি এপরি লেখা যাই কি সান হব দেখ ইয়ে কাহ সহ সান হব যে যে ইয়ার রঙু আমি একাডে মিশাই তুমি এটা খেলে থাক ইয়ে হচ্ছে গোটিয়ে সমঘন তো ইয়ে কন করা সমঘন সহিত আমি যোড় দেওয়া বর্তমানে ইয়ে দেখ গোটিয়ে ইটা তো ইটা হচ্ছে গোটে কমর আয়ত ঘন তে ইয়ে আয়ত ঘন কু আমি দেবা। ইয়ে হচ্ছে গোটে ফুটবল ফুটবলটা হচ্ছে গোলক তেমন গোলক সহ যোড় দেওয়া গোটা আইসক্রিম তুমি খাই তুমি এই আইসক্রিমটা হচ্ছে কোনর আকৃতি হয়েছে তেমন কোন সহ আমি যোড় দেবা এবং ইয়ে হচ্ছে গোটি সিলিণর আকৃতি তো সিলিন্ডর সহ যোড় দেওয়া হয়ে গেল তো উপযুক্ত ঘন বস্তুর আকৃতি আমি বিভিন্ন বস্তুর আকৃতি সহ যোড়ি পে বর্তমান যাওয়া নম্বর তিন তিন নম্বর প্রশ্ন কী দেখ সঠিক উত্তর পাখে রাইট চিহ্ন দিয় বা টিক চিহ্ন দিয় বস্তুর নাম দিয়ে যাইবল সমতল পৃষ্ঠ কতোটি আমি লেখা কবল বক্রপৃষ্ঠ কতোটি লেখা এবং উভয় কতোটি আমি লেখা হ্যাঁ নাহলে ফুটবল কেবল সমতল পৃষ্ঠ যারা ফুটবল্র কোশি সমতল পৃষ্ঠ নথায় জিরো কেবল বক্রপৃষ্ঠ সংখ্যা বক্রপৃষ্ঠে কতোটি অটি অভয় তেম উভয় এটা আমার নাহলে সমতল পৃষ্ঠ এবং বক্রপৃষ্ঠ উভয় যদি অনেক তাকে আমি এটা লেখা হ্যাঁ কি লুডু গোটি লুডু গোটি রেখে সমতল পৃষ্ঠ কতোটি অক্রপৃষ্ঠ এড়ে নাহি উভয় উভয় না এটি কোন্ আইসক্রিম তেমন কোন আইসক্রিম ই হচ্ছে কোন রে উদাহরণ তার সমতল পৃষ্ঠ কতোটি নাই গোটিয়ে সমতল পৃষ্ঠ অক্রপৃষ্ঠ কেত না এবং ইয়ার উভয় উভয় প্রত্যেক গোটিয়ে লেখা অুলর রুলর হচ্ছে গোটি সিলিডর উদাহরণ এবং এই সিলিণ্ডর সমতল পৃষ্ঠ কতটি আছে অ্যাঁ দুইটি আছে আছে এবং বক্র পৃষ্ঠ কতটি অংশ আছে কতোটি উভয় অভয় আছে অনেক আক এই ভাবে আমি পূরণ করা তাহলে পিলা মানে কার্যফারত পঁয়ত্রিশ এটা কমপ্লিট হয়ে যাই এবং তোমার শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম দুই হাজার বাইশ তেইশ যেটাকে আমি উত্থান বলে কু যে ষষ্ঠ শ্রেণীর বিদ্যার্থী মানুষ অভ্যাস পুস্তিকা গণিত এবং যেটা কি আজ আমি এটি সারি সারিদিকে এমৰ য' এল আৰ পি বা শিক্ষণ অভিবৃদ্ধি কাৰ্যক্ৰম এটি চলিছে য'ত দক্ষতা নিশ্চিতভাৱে তুমি এতিয়া হাসল কৰি পাৰিছ এটা ষষ্ঠ শ্ৰেণীৰ যাঠ তুমি পঢ়িব গণিত বিষয়ে নিশ্চিতভাৱে তুমি ভাল কৰি পাৰিব তুমি যদি তুমি তাপর কাজফর্দ গুড়ি যদি দেখি নাহ তাহলে মধ্যে তাকে ঠিকভাবে দেখিনি বুঝিনিও তুম সারা সহ আলোচনা কর বাপা মা সহ আলোচনা কর এবং তোমার দক্ষতা যেমি বড়িলে তুমি ষষ্ঠ শ্রেণী পাঠক ঠিকভাবে করে পার ইয়া পরবর্তী হচ্ছে আমার আকলন ফর্দ চার এবং ইবর্তী ভিডিওরে তুমি আকলন ফর্দ চার উত্তর পাইপার তাহলে ঠিক আছে আজ ক্লাস কেটে রাখা ধন্যবাদ বাই বাই